জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে এক স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে শেষ একান্ত কথা বলার সময় সেনানিবাসের ব্যাপারে নিজের পর্যবেক্ষণের কথা বঙ্গবন্ধুকে জানিয়েছিলেন। ডিএফআইয়ের অফিসের মধ্যে সেনাবাহিনীর যারা এখানে কাজ টাজ করে এগুলি দেখে এদের যেমন হাব ভাব মতিগতি তেমন কেমন কেমন মনে হয়, কেমন মনে হয় আর তারা কি যেন পরামর্শ করে আলোচনা করে, আমি গেলে আবার থামায় দেয়া, কি জানি বুঝতেছি না, একটা অস্থিরতা একটা ভাব আছে বলে মনে হলো। তখন বঙ্গবন্ধু বলল, এইটা নিয়ে কোনো চিন্তা করিস, একটু ঝামেলা ছিল, সব ঠিক হয়ে গেছে, এগুলো নিয়ে চিন্তা করিস না, যা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় এমপি হোস্টেলে অবস্থান করা আব্দুল হামিদ নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সকালবেলা সেই সর্বনাশা সংবাদটি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না। রাজবাড়ির পাংশার এমপি খন্দকার নুরুল ইসলাম, উনি আমার পাশের রুমে থাকতো। তো সকাল 7টার সময় উনি আমার দরজার মধ্যে, মানে প্রথম তো বুঝি নাই কে, দরজার মধ্যে খুব ধাক্কাইতেছে, ডাকতেছে আমাকে। পরে আমি উঠলাম, ওইটা বিরক্ত সহকারে দরজা খুলতে গেলাম, কী ব্যাপার এত রাত্রে ঘুমাইছে, আপনি এখন চিল্লাচিল্লি করতে আসছেন কেন? উনি বলল যে লিডার সর্বনাশ হয়ে গেছে, বঙ্গবন্ধুকে মেরে ফেলছে। তখন আমি তাকে ধমক দিলাম, কি বলো তুমি? বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে, আর জেলে বসেই মন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন প্রথম সংসদের সর্বকনিষ্ঠ এই সদস্য। ঢাকা যখন আমি আসছি এর 15-20 দিন পরেই আমার মামা শ্বশুর কর্নেল মাহফুজ উনি আসলো, জেলখানায় আমার লোকে দেখা করতো। তখন আমারে উনি বলল, তুমি কাজ করো, জিয়াউর রহমান সাহেব আমারে বলছে তোমারে বলার জন্য, তুমি যদি ওনার পার্টিতে জয়েন করো ওনার সঙ্গে, তাহলে তোমাকে ওনাকে ক্যাবিনেট মিনিস্টার বানাবে। সেইটাও বলে দিচ্ছে জিয়াউর রহমান, যদি তুমি রাজি না হও তাহলে তোমাকে 25 বছর জেলে থাকতে হবে। তাই আমি বললাম ঠিক আছে, কপালে যদি আসে তাই হবে, 25 বছর থাকতে হয় থাকবো।